আমাদের জিন্দেগি গঠন করে বক্তব্য দেওয়া, যিনি শ্রোতা আলোচনা শুনছেন তারও উচিত তার আমাদের জিন্দেগির পদার্থনা শুনে জীবনের চরিত্র গঠন করা, যে কমিটি জলসা পরিচালনা করছেন তারও উচিত শরিয়তের মানদণ্ডকে সামনে রেখে জীবনের চরিত্র গঠন করা। তো যে কথা বলছিলাম সব তাওয়া হয়ে যাবে, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুকাররমা তার মাঝখানে কি ঈমান দাঁড়িয়ে যাবে, ঈমান আল্লাহকে প্রশ্ন করবে আল্লাহ মক্কার দিকে যাব কি মদিনার দিকে আজকে তুই মদিনাতুল মুনাওয়ারা দিকে চলে যা। চন্দ্রা
একটা জান্নাত একটু কোরআন এর একটা নিয়াত হলো জান্নাত তোমার বিশ্বটা তামা হয়ে যাবে লেগে যাবে, মুস্তাফার জন্য
আল্লাহ পাক কবুল করে সাজদা করা হলো। এটা না বলে যে না 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 মানুষটা বসবাস করে এইরকম জায়গায় বেড়ান, এইরকম এরিয়ায় ঘুরে বেড়ান, আপনি দেখতে পান লেখা আছে এখানে আওয়াজ করা যাবে না, এখানে অরেন দেওয়া যাবে না, এই জায়গাটা সাইলেন্ট এরিয়া, এই জায়গাটা বন্ধ করে যেতে হয়। এটা দুনিয়া আইন, দুনিয়া সিস্টেম, দুনিয়া পদ্ধতি। ছেলে ছেলে বিয়ে করা বলি করেছে, তিনটে বলে কি আজ আইন দিয়েছে দীপক মিশ্র জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, বিয়ে করতে পারে একটা মেয়ে, একটা মেয়েকে বিয়ে করতে পারে, কোনো মেল ফিমেল এ কোনো প্রয়োজন নাই, এ দরকার নাই, ইচ্ছা করলে একটা ছেলে ছেলেকে বিয়ে করতে পারে, এই ধরনের কার্যকলাপ হতো, হযরতে নূহ আলাইহিসসালামের আমলে এই ধরনের কার্যকলাপ হতো। কোরআন এসছে ছেলে ছেলের সাথে সম্পর্ক করত, এই ধরনের কার্যকলাপ নূহ আলাইহিসসালামের আমলে হতো। আল্লাহ পাক নূহ আলাইহিসসালাম লূত আলাইহিসসালামের উপরে আল্লাহ পাক অভিশাপ, লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের উপরে আল্লাহ পাক অভিশাপ দিয়েছে। লূত আলাইহিসসালামের স্ত্রীর নাম হচ্ছে ওয়াইলা, তার স্ত্রী একজন মুশরিকা ছিল, লূত আলাইহিসসালামের স্ত্রী ওয়াইলা তার স্ত্রী একজন মুশরিকা ছিল। আল্লাহ পাকের ফেরেশতা মানব রূপে লূত আলাইহিসসালামের কাছে এসেছিল, বিরাট কোরআনের ঘটনা আছে, লূত আলাইহিসসালামের কাছে আল্লাহ পাকের ফেরেশতা মানব রূপে এসেছিল, অনেক দেখতে সুন্দর, তার ওই দেশের ওই পরিস্থিতি দেখে লূত আলাইহিসসালাম পুরো রকমে তাদেরকে ঢুকিয়ে দিয়ে একটা ঘরের মধ্যে বন্দী করেছিলেন, কেউ না জানতে পারে, কিন্তু ওয়াইলা লূত আলাইহিসসালামের স্ত্রী এলাকার মানুষ গ্রামের মানুষদেরকে বলে দিয়েছিল যে আমাদের বাড়িতে সুন্দর সুন্দর ছেলেরা এসেছে, তারা তাদের উপরে অত্যাচার করেছিল অবৈধভাবে, আল্লাহ পাক সেই জাতের উপরে ধ্বংস অনিবার্য রেখে দিয়েছিল। আজকে ভারতীয় সুপ্রিম কোর্ট আইন দিয়েছে দীপক মিশ্র সমকামিতা, একটা ছেলে একটা ছেলের সাথে সম্পর্ক বলে কোনো বৈধ কোনো অপরাধ নয়, করতে পারে একটা মেয়ে একটা মেয়ের সাথে বিবাহ করতে পারে, এটা ভারতীয় আইন সংবিধানের আইন তৈরি করেছে এরা, এই আইন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস দীপক মিশ্র দিয়েছে। দ্বিতীয় নাম্বার এসরে পরকীয় উক্ত ওয়ার্ড শুনছো ও অমুক জায়গায় কথা বলছে দেখে যাও হোয়াটসঅ্যাপ, যদি কারোর স্ত্রী কারোর সাথে
47 ধারা ছিল কোর্টের, এর জন্য সে একটা অ্যাপ্লাই করে কেস করতে পারে, অপরাধী হলে তার জেলও হতে পারে, এ ধরনের আইন ছিল। কিন্তু সেই আইনটাকে তুলে দিয়ে 497 ধারা, এই ধারার আইনটাকে তুলে দিয়ে আইন করেছে কি, যদি কারোর স্ত্রী কারোর সাথে সম্পর্ক রাখে এতে কোনো অসুবিধা নাই, এটা বৈধ, এটা করলে তার এটা ব্যক্তিগত ব্যাপার, তার পার্সোনাল ম্যাটার। একই তো এই অবস্থা, এই ওর সাথে ইন্টু বিন্টু খেলে বসে আছে, ওর সাথে ইন্টু বিন্টু খেলে বসে আছে, একেই তো ঘরে এক গাল বাঁচি হয়ে যাওয়ার কথা। পৃথিবীর ইতিহাসে শুনে রেখে একটা পরিসংখ্যান বলে যাচ্ছি, পৃথিবীর ইতিহাসে কোন দেশে ব্রিটেন বলে, লন্ডন বলে, আমেরিকা বলে, ব্রাজিল বলে, আর্জেন্টিনা বলে, পৃথিবীর ইতিহাসে জার্মানি বলে, চীন বলে, আপনার পৃথিবীর ইতিহাসে কোন জায়গায় পরকীয় এই ব্যাপারটাকে আইন বলে কোন বরাদ্দ নাই, করেছে ঘটনায় ঘটেছে তাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আইনি করে বৈধ করা হয়েছে কোনো দেশে এটা নাই। গার্লফ্রেন্ড অন্যজনের হাত ধরে চলে গেছে, বউ অন্যজনের হাত ধরে চলে গেছে, কিন্তু এই চলে যাওয়াটাকে বৈধ করার জন্য আইন করা হয়েছে কোনো দেশে এটা নাই। এক্সেপশনাল ইন্ডিয়া, ইন্ডিয়া কথা কিছু বুঝতে পারছে কি বলছে, এটাই আলোচনা করতে হবে, তাহলে একটা মাছি হয়ে যাবে। আমার মনে হয়, আমার ছোট্ট বুদ্ধিতে বলা মনে হয়, একটা মানুষ কোনদিন এই আইনের জন্য ডিক্লেয়ার করতে পারে না, ছিল তাই এসে গেছে, তাই ভারতে আইন তৈরি করে অর্জুনের বউ যেন চলে যায়, সেই চিন্তায় আইন তৈরি করেছে। আপনাদের কি মনে হয় জানি না, আমার ছোট্ট বুদ্ধি কোম্পানি ফেসেছে একদম ঠিক, ও ফেসেছে, ওর বউ অন্য জায়গায় লাইন মেরেছে, নালে ও আইন করছে না। আমার কথা কিছু বুঝতে পারছেন না? মূল জিনিস বুঝতে হবে। আপনি বলবেন হুজুর আপনি একজন ন্যাশনালিটি ভারতের সিটিজেনশিপ, ভারতের নাগরিক হয়ে আপনি সুপ্রিম কোর্টের আইন মানছেন না কেন? একই প্রশ্ন তুলবেন আপনি। এক নম্বর বিষয় তো আছে, আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু মূল বিষয়টা বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে, আমি যদি সুপ্রিম কোর্টে আইন না মানি, যদি আমি অপরাধী হয়ে থাকি, সর্বপ্রথম অপরাধী হবে সুপ্রিম কোর্টে এই তিনটে আইন করার জন্য। তিনটে চিফ জাস্টিস ছিল, তিনটে চিফ জাস্টিসের মধ্যে দুজন পদ দিয়েছে, একজন পদ দেয়নি, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস 2:1 এ আইন তৈরি করা হয়েছে, ওই জাস্টিসদের মধ্যে একজনই তো আইন মানে না। আমি খুব চাই আমার কথা কিছু বুঝতে পারছেন না? তৃতীয় নম্বর, সব থেকে এই চিন্তা নেই, দুটো আমাদের চিন্তা, ও আমাদের ছেলেরা তোর ছেলেকে বিয়ে করবে, সেদিন আবার দেখছিলাম হিজড়েরা বসেছে, হিজড়ে টিভি চ্যানেলে বসেছে, বসে বলছে যে আমাদের লাইনে আসতে হলো, হিজড়ে বলছে আমাদের লাইনে আসতে হলো। তো যাই হোক, আর বেশি ডিপে যাচ্ছি না, মূল কথা এগুলো জানার দরকার আছে। এ দুটো নিয়ে আমার টেনশন নেই, ও আমার ছেড়ে ও লাইনে যাবে না, আমাদের বাড়ির মেয়েরাও অতটা যাবে না, পার্সেন্টের দু একটা যেতে পারে, কিন্তু বেশিরভাগ যাবে না, যাদের যাওয়ার ঠিক যাবে, যাদের যাওয়ার ঠিক। টেনশন তৃতীয় নম্বরটা,
কথা বুঝতে পারছেন? যেটা ইমানিয়াতের ব্যাপার, যেটা ইমানিয়াতের ব্যাপার। 1994 সালে কেস করা হয়েছে, 24 বছর পরে 1994 সালে কেস করেছিল, তার 24 বছর পরে রায় দিয়েছে একই রায় বহাল রেখে যে কোন মসজিদ নির্দিষ্ট করে নামাজ পড়ার স্থান নয়, যে কোনো জায়গায় মুসলমান নামাজ পড়তে পারে, কিন্তু কোন মসজিদ নির্দিষ্ট করে পড়তে হবে এটা কোন শরীয়তের বিধান নয়। ইসলাম ওরা যদি বুঝে যায় তাহলে আমরা কি করব? যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যখন আসবে, ঘর দেখে রে, বাড়ি দেখে রে, কোথায় থাকবো চিন্তা করে রে, কোন জায়গায় খাবো চিন্তা করে রে, কার জমির ফসল খাবো চিন্তা করে রে, সর্বপ্রথম একটা মসজিদ তৈরি করেছিল যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে কুবা। এখনো পর্যন্ত যদি কেউ কোন মুসলমান মসজিদে কুবাতে দুদিন রাত আফাল নামাজ পড়ে, আল্লাহ পাক তার নামে আমলে একটা উমরা হাজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ! আগে মসজিদ তৈরি করে, মসজিদ কোনো বিধান না, জুম্মার নামাজ মসজিদ ছাড়া হয় না, মসজিদ ছোট কথা ঠিক না, এরিয়ায় মসজিদ ছোট। আম্বেদকর এই ভারতের সংবিধান লিখে গিয়েছিল, এই সংবিধান প্রচার করতে গিয়ে ভারতের সংবিধানের মধ্যে লিখেছে যে ভারতের কোন সুপ্রিম কোর্ট আপনার মাথা নাই, সুপ্রিম কোর্টের কোন আপনার অর্ডার নাই, ওটাও কেবল ক্ষমতা নাই, কোন ধর্মের বাবা দিগের উপর আঘাত করে সুপ্রিম কোর্ট কোনো দিন কোনো আইন তৈরি করতে পারে না। কোন ধর্মে ভাবাবে এটাও একটা আঘাত করে কোন আইন তৈরি করতে পারে না, সুপ্রিম কোর্ট আইন তৈরি করতে পারে না যে মুসলমান দাবি করতে হবে। ডাক্তার বি আর আম্বেদকর বলে সুপ্রিম কোর্ট আইন তৈরি করতে পারে না যে মুসলমান টুপি বাতাই দিলে চলবে না, টুপি ভুলে ঘুরতে পারবে হবে, এই আইন সুপ্রিম কোর্টের অর্ডার নয়। মুসলমানকে আপনার